ইউনিভার্স বা বিশ্ব ব্রহ্মাণ্ড। এই ইউনিভার্স শব্দটি ল্যাটিন ওয়ার্ড ইউনিভার্সাম থেকে এসেছে। এটি খুব ইম্পর্টেন্ট। ইউনিভার্স সম্বন্ধে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় কসমোলজি। এই ইউনিভার্স সৃষ্টির ক্ষেত্রে আমরা তিনটে থিওরির কথা জানতে পারি, দ্য বিগ ব্যাং থিওরি, দ্য অসিলেটিং ইউনিভার্স থিওরি অ্যান্ড দ্য স্টেডি স্টেট থিওরি। আমাদের মোট আটটি প্ল্যানেট, মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। এই আটটি প্ল্যানেটের মধ্যে মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স হলো ইনার প্ল্যানেট বা একে টেরিস্ট্রিয়াল প্ল্যানেটও বলা হয়, কারণ এগুলো সূর্যের কাছাকাছি অবস্থান করে। আর জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুনকে বলা হয় আউটার প্ল্যানেট অ্যান্ড গ্যাসিয়াস প্ল্যানেট, কারণ এরা সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে। মার্কিউরি হলো সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম গ্রহ। ইউরেনাসকে বলা হয় গ্রিন প্ল্যানেট আর নেপচুনকে বলা হয় কোল্ডেস্ট প্ল্যানেট, কারণ এটা সূর্যের সব থেকে দূরবর্তী গ্রহ। 4th July সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু সর্বাধিক হয়, 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, যাকে বলা হয় এপিহেলিয়ান বা অপসূর্য। আর 3rd January সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়, 14 কোটি 70 লক্ষ কিলোমিটার, যাকে বলা হয় পেরিহেলিয়ান বা অনুসূর্য। এক্লিপসেস অর্থাৎ সূর্য, চাঁদ ও পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে এক্লিপসেস বলা হয়। সোলার এক্লিপসেস অর্থাৎ সূর্যগ্রহণ, সূর্য পৃথিবীর মাঝখানে যখন চাঁদ অবস্থান করে তখন তাকে সোলার এক্লিপসেস বলে। লুনার এক্লিপসেস অর্থাৎ চন্দ্রগ্রহণ, সূর্য ও চাঁদের মাঝখানে যখন পৃথিবী অবস্থান করে তখন তাকে লুনার এক্লিপসেস বা চন্দ্রগ্রহণ বলা হয়। আমরা তাহলে আজ ইউনিভার্স এন্ড সোলার সিস্টেম সম্বন্ধে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আলোচনা করে নিলাম। নেক্সট ক্লাসে আমরা আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে আসবো। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন এবং ডাউনলোড করুন বঙ্গশিক্ষা, বাংলা মাধ্যম শিক্ষার্থীদের জন্য। সাইন আপ বাটনে ক্লিক করুন এবং রেজিস্টার করুন।